একটা সুন্দর সম্পর্ক দুজনের যে কোনো একজনের কারণে অথবা সম্পর্কের প্রতি সম্মান না থাকার জন্য নষ্ট হয়ে যাওয়ার পর দুজন দুজনের প্রতি সম্মান রেখে ভালো থাকার জন্য দোয়া করার যে বোধ শক্তি, আমার কাছে এখন সেটাই ভালোবাসা। কি অদ্ভুত রকম একটা জায়গায় এসে থেমে গেলাম। ভালোবাসা ডেফিনেশনটা কতবার পরিবর্তন হলো নিজের কাছে। স্কুলে ভালোবাসাটা একরকম ভাবে দেখা হতো, কলেজে একটু আলাদা, মানে আরেক রকম, ইউনিভার্সিটিতে একটু বাস্তবতা মেশানো। এই তিন ধাপে একজন প্রেমিক ভালোবাসার জায়গা থেকে নানান ধরনের কথা দিয়ে থাকেন প্রেমিকাকে। প্রেমিকা প্রতি ধাপে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অনেক কথা দেওয়া লাইনগুলো ভুলে গিয়েছি বা যাই। একটু সমস্যা হয়, মানে বেশ বড় ধরনের সমস্যাই হয় যখন স্কুল থেকে শুরু করে চাকরি জীবন অবধি একটা মানুষের সাথেই সব কথা দেওয়া হয়ে যায়। আর কথা রাখার ব্যাপারগুলো বাস্তবতা অথবা নিজের প্যাশনের জায়গায় দাঁড়াতে দাঁড়াতে একটু দূরত্ব তৈরি করে ফেলে। সমস্যাটা আসলে শুরু হয় তখন। আমরা কথা দিয়েই পালিয়ে যাব, আমরা গভীর রাতে কথা দিয়েই গাছতলায় থাকব, ভর্তা ডাল ভাত খেয়ে জীবন পার করব, আমরা কাছাকাছি থাকার প্রাককালে নানান ধরনের কসম দিয়ে বলি আমাকে ছেড়ে যাবে না তো, ভোরাতে কাঁদতে কাঁদতে লিখে ফেলি আমি তোমাকে ছাড়া বাঁচব না সহ আরো শত শত কথা দেয়া কবিতার বই। ভালোবাসার শুরুতে যেসব আচরণ অ্যাট্রাকশনের মূল জায়গায় ছিল সে ব্যাপারগুলো ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে যায়। আমরা জড়িয়ে যাই চাওয়া পাওয়া অসীম এক তালিকায়, প্রাপ্তিদের জোর করে নামিয়ে আনি দাড়ি পাল্লায়, ওজন মাপি চুমুর, শুরু হয় ভালোবাসার গাণিতিক পর্ব। পালিয়ে যেতে থাকে সম্মান, হারিয়ে যায় একে অপরের প্রতি বিশ্বাসবোধ, হাততালি দেয় এত বছরে চুপচাপ থাকা কথা দেয়া কবিতার বই, কারণ তার আবৃত্তির সময় ততক্ষণে শুরু হয়ে যায় আরামে। আর দূরত্ব বাড়তে থাকে আদরের, আমরা আলাদা হয়ে যাই, ঘুমকে হারিয়ে ফেলি, অসুস্থতা মনে এসে বসে থাকে, পরিবারের কাছ থেকে লজ্জায় পালিয়ে থাকি, চিৎকার করে কাঁদার জন্য জায়গা খুঁজি। সবকিছুর পরও নির্লজ্জের মতো অনেক অনেক দিন পর হঠাৎ কোনো এক ভোরে ইনবক্সে লিখে ফেলি, কেমন আছো, তোমাকে মিস করছি। না, আমাদের ছবিগুলো দেখছিলাম তাই নকলাম। রিপ্লে আসে, আমি চার বেলা নামাজ পড়ি, দিনে একবার কোরআন পড়ি, এসবের কসম আমি আর তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে ভালো ছিলাম না, প্লিজ প্লিজ আমাকে একা বাঁচতে দাও। তখন তার বাঁচতে চাওয়ার আকুতির কাছে নিজের মৃত্যু খুব সহজ মনে হয়, তবুও বেঁচে থাকতে হয়, হাসতে হয়, স্মৃতিদের সাথে সারাক্ষণ যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে 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 করতে।